অসম্ভবকে সম্ভব যে শুধু আমাদের অনন্ত চাচাই করতে পারে বিষয়টা কিন্তু এরকম, অসম্ভবকে সম্ভব না, মাঝে মাঝে তমাও করতে পারে, সেটা আপনার কিছুদিন পরেই আসলে কাজে কর্মে আসতে দিলে বুঝতে পারবে। যাই হোক, আজকে আমার ভিডিওতে কিন্তু স্পেশাল ধামাকা আছে, কেউ যদি ভিডিও স্কিপ করেন তাহলে কিন্তু আমার দোষ না, আপনারা অনেক কিছু থেকে বঞ্চিত হয়ে যাবেন। একটু পরেই আপনাদেরকে বলতেছি আমার ভিডিওতে কি ধামাকা থাকবে। যাই হোক, এখানে দুপুরে রান্নাবান্নার প্রিপারেশন চলতেছে, আর দুপুরে কি রান্নাবান্না হবে সবকিছুই আপনাদের সাথে শেয়ার করব। বাজার থেকে এখানে এক গাঁটটি শাক কিনে নিয়ে আসছে, আর এইগুলো কি শাক সেটা আপনাদের কাছে কুইজ হিসেবে থাকলো, আপনারই বলে দিবেন যে এগুলা কি শাক, জানি বাট বলবো না। আর এইখানে কিন্তু আমাদের পিকু সাহেব বসে আছে, পিকু সাহেব বলতে পিকু কিন্তু এক, বল্টু কিন্তু এক, বল্টু হচ্ছে আমাদের বাসার বিড়াল আর পিকু কিন্তু হচ্ছে সপ্তেলদের বাসার বিড়াল। তো পিকু কিন্তু অনেক মানে ভদ্র বলতে পারেন, একেবারে কোনো খাবারে মুখ দিবে না, চুপচাপ বসে থাকে, এত ভদ্র বিড়াল আপনারা কখনো কোনোদিন দেখছেন? কারণ ও ভদ্র বলতে এইরকম যে ওর খাবার দাবার কিন্তু আলাদা একদম সম্পূর্ণ, ওর সামনে যদি আপনি কোনো খাবার আইনাও দেন সেগুলো কিন্তু মুখও দিবে না। আর একটু আগে যে গলাগুলো দেখালে মুরগির, একদম সবগুলো মুরগির গলা, এগুলো কিন্তু এই বল্টুর খাবার, সরি বল্টু না পিকু, আপনারা কেউ মাইন্ড করে না, পিকু আর বল্টু দুইটা নাম আমি গলায় ফেলি, কারণ সারাক্ষণ বল্টু বল্টু ডাকি, তো এর জন্য পিকুরে বল্টু বলি। এই পিকুর খাবার কিন্তু মুরগির গলা, এক এক সময় ডিমান্ড বা চাহিদা খাবারের এক এক রকম থাকে, কখনো মুরগির হাত মানে পাখা খায়, কখনো গলা খায়, কখনো মুরগির মাংস খায়, কখনো মাছ খায়, এক এক সময় এক একটা খায়। তো এখানে এই গলাগুলো আলাদা 120 টাকা কেজি হিসেবে ওর জন্য, এগুলো ওরে সেদ্ধ করে পরে হচ্ছে পাটার মধ্যে নিয়ে পোতা দিয়ে থেতলায় মজা করে খায় ফেলে। আর এখানে কিন্তু আমি আপনাদের কিছু ভিডিওর মানে আমার ভিডিওর কিছু কমেন্ট দেখা হাসতেছি আর রান্না করতেছি, মানে মোবাইলে অন্য মোবাইলে কমেন্ট দেখতেছিলাম আর এখানে রান্নাও সারতেছি, আর সেই সাথে আপনাদের সাথে একটু ভিডিও করতেছি শেয়ার করার জন্য। তো এখানে কেন হাসতেছি সেটা হলো আমার অনেক কলিজার ভাই বোনরা আমাকে পজিটিভ কমেন্ট করে, কেউ আইসা নেগেটিভ কমেন্ট করে, কেউ উল্টাপাল্টা কমেন্ট করে, একজনের এক এক রকম মন্তব্য, এক এক রকম কমেন্ট দেখা মাঝে মাঝে আমি হাসি। আপনারা আবার মনে করেন না যে আমি কখনো আপনাদের কমেন্ট দেখি না, আমি কিন্তু প্রায় সময় আপনাদের সমস্ত কমেন্ট, কখনো কারো কমেন্টে রিপ্লাই দেওয়া হয়, কখনো দেওয়া হয়। এখানে সাফার ইবনাত অনেক বেশি দুষ্টামি করতেছে, ওরা শাড়ি পরবে শাড়ি পরবে, প্রায় সময় কিন্তু ওরা শাড়ি পরে, শাড়ি নিয়ে অনেক খেলাটেলা করে। আর এইদিকে এই স্বর্ণার এই হিজাবটা আমি পরছিলাম, আমি গোসল করতে ঢুকছি, ও হিজাবটা আইনা আমার ফিক্কা মারিয়ে দিছে, পরে আমি তো অবাক হয়ে গেছি, কিরে তুই হিজাব আমার ফিক্কা মারিয়ে দিতেছিস কেন, আমি আসলাম গোসল করে, ও বলতেছে তুমি এটা এতক্ষণ গায়ে দিছো এখন আমার এটা ধুয়ে দেও, আমি বাইরে যাবো আমার হিজাব লাগবে। আমি বলতেছে আমি একটু সামান্য কিছু সময়ের জন্য গায়ে দিছি, এখন আমার এটা ধুয়ে দেওয়া লাগবে, এত বড় মানে অপরাধ করে ফেলছি, কইতেছে এত কিছু জানি না তুমি আমার হিজাব ধুয়ে দাও। কি আর করার আছে, ওই যে বাড়ে পড়লে মানুষ অনেক কিছুই করে, বাধ্য হইয়া তারপরে ওর হিজাব দিয়ে দিতে বাধ্য হয়েছি। আর হিজাব বিজানোর পরে দেখি ও মা গো মা এত পরিমাণ ময়লা, মানে আগে এটাতে ময়লা টয়লা করে মনে করেন যে নষ্ট করে রাখছে, আর সুযোগে আমার হাতে এটা ধোয়া নিল। তো যাই হোক, ধুইয়া টুইয়া এরপরে পরে বললাম যে যা এবার তুই হচ্ছে রোদ্রে দিয়ে, ও বলতেছে না আমি রোদ্রে দিব কেন, তুমি 200 তুমি গিয়ে রোদ্রে দিয়ে আসবা। পরে আর কি করার আছে, ওরটা ওরে ওরে দিয়েই রোদ্রে দেওয়াইছি, কারণ এই দিক দিয়ে আমার আমার সাথে আর পারে না, কারণ আমার শরীর ভিজা ছিল, কাপড় চোপড় ভিজা, আমি বলছি এখন যদি আমি যাই হাইটা তাহলে গরদুয়া সব নষ্ট হয়ে যাবে। পরে বাধ্য হয়ে ওরটা ওই রোদ্রে দিছে, আর আমি গোসল টোসল শেষে এখানে একটু ময়েশ্চারাইজার লাগাই নিতে, আর কি আর বলবো যে ঠান্ডা ওই রকম কনকনে শীত না পড়লেও মানে কেমন যেন একটা শরীর ম্যাচ ম্যাচ, আর খুব আবহাওয়া মানে চতুর্দিকে একটা কেমন যেন মনে করেন যে শীতকালের যে একটা প্রভাব থাকে না, ওইটা কিন্তু পড়া শুরু হয়ে গেছে। তো এখানে আমি আবার শ্যাম্পু করে আসছি, চুলের মধ্যে একটু সিরাম লাগাইতেছি, স্বর্ণা এসে কইতেছে তুমি আবার সিরাম লাগাইতেছো কেন, তুমি যখনই আসো তখন দিয়ে দিই আমার সিরামটা শেষ করে ফেলাম। তা আমি কইতেছি তুই কি সিরাম সাজায় দিয়ে দিবি, এগুলো কি ডেট থাকবো নাকি, কইতেছে ডেট থাকবে থাকবো না থাকলে নাই, তোমার এত লম্বা লম্বা চুলের মধ্যে সিরাম দিলে একসাথে একটা সিরাম লাগিয়ে দেবো। তো এইখানে মজা করতেছে, ও আবার এই কথা কই ওইদিকে গেছে, আর আমি কইতেছি তোর সিরাম আজকে পুরোটা শেষ করবো।